আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। বেশ কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেল, তো আমরা যেহেতু আমাদের অনেক প্রায় নবমতম অ্যানিভার্সারি আর আমরা সহজে ছুটি পাই না, দুজনে একসাথে কখনোই সেলিব্রেট করতে পারিনি দিনে, তাই এইবার প্রথম আমরা দিনের বেলা সেলিব্রেট করতে পেরেছি একসাথে, যার কারণে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর আমাদের লাঞ্চের জায়গাটা ছিল হচ্ছে রেডিসন ব্লু ওয়াটার পার্ক অ্যান্ড গার্ডেন। তো এখানে আসার অনেক দিন আগে থেকে আমাদের প্ল্যানিং চলছিল, বাট সময় সুযোগ হয়ে আসছিল না। তো যেহেতু আমাদের একটা ছুটি আছে, আজকে হচ্ছে বিজয়া দশমী, তো এই জন্য আমরা চলে এসেছিলাম লাঞ্চে। আর এইখানে লাঞ্চের আইটেমে যেহেতু আজকে একটা হিন্দু ধর্মীয় কালচার চলছে, তো যার কারণে ওরা ইন্ডিয়ান কুইজিনগুলো বেশি রেখেছে। কন্টিনেন্টালও ছিল, বাট ইন্ডিয়ানটাকে ওরা হাইলাইটেড বেশি করেছিল। আর প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর করে তৈরি করা, একেবারেই যে মজা লাগেনি তা না, সবগুলো এভারেজ ছিল। কিছু কিছু আইটেম খুবই মজার ছিল, বাট আমরা আসলে অনেক বেশি আইটেম থাকাতে সব আইটেমগুলো আসলে ট্রাই করা হয়নি। আর এখানে লাইভ কিচেনও আছে, আপনি চাইলে এখানে আপনাকে সব কিছু লাইভ তৈরি করে দিচ্ছে, যেমন ইলিশ মাছ ভেজে দিচ্ছে, তারপর হচ্ছে বেগুন ভেজে দিচ্ছে। তো এটাও খুব মজার একটা ব্যাপার যে লাইভ আপনি ইলিশ মাছের ভাজাটা খেতে পারছেন। আর মোটামুটি সবগুলো আইটেমই ছিল হেলদি অ্যান্ড টেস্টি, আমার কাছে সবগুলো এভারেজ ভালোই লেগেছে। আর হচ্ছে নর্মালি যেটা হয় যে এই যে এই পাশটা হচ্ছে আপনি লাইভ আপনাকে ফিশ ভেজে দিচ্ছে আর হচ্ছে বেগুন ভেজে দিচ্ছে, আপনি যেটা চাচ্ছেন যতবার চাচ্ছেন আপনাকে এখানে ভেজে দেওয়া হবে। তো আমরাও এখান থেকে নিয়েছিলাম। আর এই তো বেসিক্যালি এখানে হচ্ছে সবই ইন্ডিয়ান আইটেম, বাট নর্মালি অন্যান্য হোটেলগুলোতে দেখা যায় যে ফাইভ স্টার হোটেলে যে ওদের খাবারগুলো একটু অন্যরকম হয়, বাংলাদেশি অ্যাপিটাইট হয় না, যার কারণে খেতেও পারা যায় না, বাট এখানে কিন্তু টেস্ট ভালোই ছিল। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সেকশন, সেটা হচ্ছে ডেজার্ট সেকশন, যেখানে আমি আমার সবথেকে ভালো লাগা হচ্ছে ডেজার্ট সেকশনটা। আর এখানে তো অনেক ভ্যারাইটিস ছিল, সব ধরনের মিষ্টি ছিল, বাঙালি, ইন্ডিয়ান, কলকাতার, তারপর বিভিন্ন ধরনের কেক ছিল, খুবই ইয়ামি ছিল। আর এই তো হচ্ছে সালাদ সেকশন, এখানে বিভিন্ন ধরনের সালাদ আপনি পাবেন, চাটনি পাবেন, এখানে অনেক ধরনের সালাদ আছে যেটা আপনার ভালো লাগে আপনি নিতে পারবেন। আর খুব বেশি কালারফুল ছিল, খাবার থেকে এটা দেখতেই ভালো লাগছিল। তো আমার হাজবেন্ডও খুঁজতেছে কী খাবে। তো এই তো, আর এই যে এখানটা হচ্ছে ফ্রুট সেকশন, এই কর্নারটা সম্পূর্ণ ফ্রুটসের, এখানে সব ধরনের ফ্রুটস অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এখানে যত পারেন তত ফ্রুটস খেতে পারবেন। আর যেহেতু আজকে হচ্ছে একটা ফেস্টিভ্যাল ডে, তো ওরা খুব সুন্দর করে অর্গানাইজ করেছে বেলুন টেলুন দিয়ে, এবং এই যে স্টলগুলো এগুলো রাতের জন্য করা হচ্ছে, ডিনারের জন্য। এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফুড আইটেমগুলো বসবে স্টলগুলোতে। আর যদি জানতাম যে রাতের আইটেমগুলো এতটা হ্যাভি হবে বা এতটা সুন্দর হবে রাতে, তাহলে হয়তো আমরা রাতেই আসতাম, বাট আমরা তো আসলে আগে থেকে প্রি বুকিং করে আসিনি, এখানে এসে বুক করেছি, যার কারণে আমরা ডিনারের জন্য আসলে আসতে পারিনি, আমরা লাঞ্চের জন্য এসেছি। আর এটা হচ্ছে রেডিসন ব্লুর লবি, আর খুবই নর্মাল দেখতে ভালো লাগছিল, সুথিং অনেক। তো আমি যে খাওয়া শেষ, অলমোস্ট আমাদের মেইন কোর্সগুলো আমরা খেয়েছি, এখন আমরা খাচ্ছিলাম হচ্ছে ডেজার্ট। তো আমি বসে বসে ডেজার্ট খাচ্ছিলাম আর একটু নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম, চারপাশের যত জায়গা আছে ওগুলো ভিডিও করছিলাম, সবাই খাচ্ছে আর আমি একটু নিজেকেও দেখে নিচ্ছিলাম। এই যে খুব সুন্দর করে নর্মালের ওপরে ডেকোরেশন করা, আর অত কিন্তু বড় না রেস্টুরেন্টটা, মোটামুটি মিডিয়াম সাইজ রেস্টুরেন্ট। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়ার পর্ব শেষ করে আমরা এখন অপেক্ষা করছি, আমরা একটু পরে বের হয়ে যাব। তো আমি বসে বসে আবার দেখছিলাম, খুব ভালো লাগছিল, জায়গাটা সুন্দর। আর এই যে উপরে রুফটপ থেকে আপনি আকাশ দেখতে পাবেন, যদিও উপরে কাঁচ আছে। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষের দিকে, আর সুন্দর কলা গাছ দিয়েও কিন্তু ডেকোরেশন করেছে, এটা কিন্তু পার্মানেন্ট কলা গাছ না। তো এই তো
আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশন ছিল যে আমরা বিয়ের আগে, আই মিন যখন ওয়েন উই ওয়ার ডেটিং, তো আমরা কী করতাম, দুপুরে লাঞ্চ সেরে আমরা বসুন্ধরার ভেতর দিয়ে, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে অনেকক্ষণ রিক্সা দিয়ে ঘুরতাম ঘুরতাম গল্প করতাম, পাশের চারপাশের যে খোলামেলা ওয়েদার ওটা আমরা খুব বেশি এনজয় করতাম। তো বিয়ের পরে অনেক বছর আমাদের দুজনে একসাথে রেসিডেন্সিয়াল এরিয়াতে যাওয়া হয়নি, তো আজকে আমার খুব বায়না ধরেছিলাম আমি যে আমাকে ওখানে এক ঘন্টা রিক্সায় ঘুরাতে হবে। তো আমরা চলে যাচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে। আর আজকে রাস্তায় একদমই জ্যাম ছিল না, বিকজ যেহেতু একটা হলিডে, তার উপরে এই জায়গাটা এখন অনেকটাই জ্যাম কমে গিয়েছে বিকজ অফ দ্য এলিভেটর এক্সপ্রেসওয়ে। তো আমরা খুব এনজয় করছিলাম, একটা সুদিং এনভায়রনমেন্ট ছিল। আর এই তো ওই পাশ থেকে দেখা যাচ্ছে রেডিসন ব্লুটা। আমার হাজব্যান্ড আমার এই একটা ইচ্ছা খুব পূরণ করে দিয়েছিল। আর এই তো আমরা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে ঢুকে গেছি, আর আমরা একটা রিক্সা নিয়েছি, রিক্সাটা এক ঘন্টা আমাদেরকে ঘুরাবে। আর হচ্ছে রিক্সাটা ঘুরবে যখন, তখন আমরা বলেছি যে আমাদের পার আওয়ারের জন্য 200 টাকা করে চাচ্ছিল, অথচ 9 থেকে 10 বছর আগে এখানে আপনারা এক ঘন্টা ঘুরতেন তো 100 টাকা। যাই হোক, 9-10 বছর অনেক ডিফারেন্ট একটা ব্যাপার, অনেক টাইমের একটা ডিউরেশন, যার কারণে এখন সব কিছুই চেঞ্জ, সো আমাদেরকে বাধ্য হয়ে বদ্ধ। যাই হোক, আমরা ঘুরছিলাম, আমরা এখন ওয়ালটনের পাশে অফিস, মানে ওয়ালটনের অফিসটা আমরা পার করছি এখন। খুবই গুড একটা এনভায়রনমেন্ট চলছে, আমরা দুজন বসে বসে আমাদের সেই আগের মোমেন্টগুলোকে আসলে রিকল করছিলাম দুজনেই। একটা সময় তখন আমরা দুজন অন্যরকম ছিলাম, ছোট ছিলাম, আর এখন আমরা অনেক ম্যাচিওর, বাবা মা হয়ে গেছি, আমাদের অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, বাট বাকি সব কিছুই কিন্তু আগের মতোই আছে। এই রোডটাও আগের মতো আছে, এই বাতাসটাও আগের মতো আছে, আকাশটাও আগের মতো আছে, শুধু আমরা মানুষ চেঞ্জ হয়ে গেছি। এই তো, আর এভাবেই অনেক আগের আগের মোমেন্টগুলোকে আমরা মিস করছিলাম, এইভাবে আমাদের একটা সময় পার হয়ে গেছে। আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট একটা মিনি ব্লগ পছন্দ হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।